ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছো। তো আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরে গেছো। আমাদের কলেজের আমার ডিপার্টমেন্ট মানে জিওগ্রাফি, তো ওখানে সিনিয়র দাদা দিদিদের ফেয়ারওয়েল অনুষ্ঠান আছে, তো ওটা নিয়ে আজকে ব্লগটি শুরু করতে চলেছি আমরা। চলো যাওয়া যাক। উপস্থিত সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দকে জানাই আমার প্রণাম। উপস্থিত সকল শিক্ষার্থী অর্থাৎ সহপাঠী ও দিদিদাদাদের আমার জানাই আমার আন্তরিক ভালোবাসা। এই মহানাম তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা ভাবাই যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সঙ্গীত দিয়ে আমরা আমাদের মূল অনুষ্ঠানের সূচনা করছি। উদ্বোধনী সঙ্গীত মনীষা মাইতি, দাঁড়িয়ে আছো তুমি আমার নামে। Thank you.
অধ্যাপিকা মণ্ডলী বন্ধকে আমার শ্রদ্ধা জানাই এবং উপস্থিত শিক্ষার্থী তথা আমার সহপাঠী আমার ভাই বোন সকলকে আমার আন্তরিক ভালোবাসা। আজকে বিদায় অনুষ্ঠান দেখতে দেখতে কখন যে আমাদের জন্য এই সময়টা চলে এলো বুঝতেই পারলাম না। এই মনে আছে গত বছরই আমরা দাদা দিদিদের জন্য এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, কিন্তু সময়টা আজকে আমাদের জন্য এলো খুব তাড়াতাড়ি যেন মনে হচ্ছে চলে এলো। যাই হোক, কিন্তু শেষ বা বিদায় বলে তো আসলে কিছু হয় না, যেখানেই শেষ সেখান থেকেই কিন্তু নতুন কিছু শুরু হয়, আবার যেখানে বিদায় তারপর থেকেই কিন্তু নতুন কিছুর আগমন ঘটে। আজকে আমরা সকলেই সমবেত হয়েছি বিদায় অনুষ্ঠানে, বিদায় নিচ্ছে কিছু ছাত্রছাত্রীরা। এরপর থেকে কেউ যাবে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কেউ নিজের জীবনযাত্রার যে বিভিন্ন চাকরির পরীক্ষা তার জন্য নিজেকে প্রিপেয়ার করবে, তাছাড়াও বিভিন্ন জন বিভিন্নভাবে নিজের জীবনে পদক্ষেপ নেবে। তাই সবাইকে প্রত্যেকের আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল, আগামী দিন প্রত্যেকের খুব ভালো যাক। আমাদের ডিপার্টমেন্টের ফেয়ারওয়েল অনুষ্ঠানটি তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগে। তখন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তো টাটা।